5000 দিলার দেবে 5000 আমি দেবো দিলার বলছে আগে তুমি দাও
गुलामी देव बच्चे कहो अच्छा वही बात है जब किसानों से पूछा कि मोदी जी ने बोला है कि ये काला कानून, ये काला कानून हम लोग वापस लेंगे, तो आप लोग दिल्ली का बॉर्डर से उठ जाइए। एक किसान बोला कि किसके बात पर? बोला मोदी के बात पर उठ जाइए। बोला मोदी का बात और गधे का लाठे की बात है, उसको हम विश्वास नहीं करते। बोलो मोदी बोलचे आप ये विश्वास कर रहे ना? बोलचे ना, बोलचे मोदी तो पीएम, बोलचे पीएम रास्ता ही करो बोल दे, पीएम तो पार्लियामेंट आइन करे चे, वो पार्लियामेंट आइन टके आगे नष्ट कर दे, बातें कर दे तान पर। बोलो क्या नो? बोलचे ये झूठ बोलता है। बोलो क्यों? बोला 5 साल पहले ये बोला था साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी देंगे। बोलो हाँ जी। बोलो हर बैंक अकाउंट में 15 लाख रुपए आ जाएंगे। बोलो ऐसे नहीं। बोले बोलो जो डिजिटल इंडिया बनाबे। बोलो हाय नहीं। बोलो ताले एतगुलो कथा बोलार परे सुप्रीम कोर्टे हलफनामा जमा दिए दिलो। बोलो ये सारे के सारे जनता के साथ हम लोग मजाक किए थे तो बोले एक बार ठोके थी, बार बार की काना लाठी हराए, बार बार काना लाठी हरा बेटा, वो आगे पार्लियामेंट गए आईन टाके बातिल कर दे तार परे। तो मोदी जदि आज 5 बछर सत्य कथा ना बोले तो মমতা की 10 बछर धोआ तुलसी पता बोले सत्य कथा কি বলেছিল বছরে 2 লাখ ছেলে মেয়ের চাকরি বলেছিল মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াবে চারিদিকে হসপিটাল হবে সব বাচ্চারা সব মহিলা সব মেয়েরা সমস্ত মানুষ ভালো করে থাকবে আর আজকে সরকারি রিপোর্ট বলছে যে আমরা খেতে পাচ্ছি না তাহলে রক্ত দিতে হবে কারণ ওদেরকে বাঁচাতে গেলে যা বলো দুটা পা টিকিটে হসপিটালে ভর্তি হবে তখন ওর যদি রক্তের দরকার হয় তাহলে আমাকে আপনাকে রক্ত দিতে হবে কিন্তু আমার আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে তো পারবেন তো দিতে রক্ত রক্ত দিতে গেলে মানুষকে সুস্থ স্বাভাবিক হতে হবে সঠিক ওজন সম্মত হতে হবে তাকে কয়েকটা রোগ আছে সেই রোগগুলো হওয়া যাবে না এ আমরা সবাই জানি যে রক্ত আমরা সকালে এখানে যারা ডোনেট করেছে 4 ঘন্টার মধ্যে সেই রক্তের আধা তৈরি হয়ে গেছে শরীরে বাকি আধা অংশ তৈরি করতে গেলে আরো কয়েকটা সপ্তাহ লাগবে কিন্তু ওই কয়েকটা সপ্তাহ লাগতে গেলে কিছু খাবার খেতে হবে আছে তো সবার বাড়িতে 4 বেলা পেট পুরে খাবার মতো যদি থাকতো তাহলে মুর্শিদাবাদ জেলা समस्त बेकार ছেলেরা যারা চাষে কাজ পাচ্ছে না যারা কারি ভাটা ইট ভাটায় কাজ পাচ্ছে না এই গোটা মুর্শিদাবাদ জেলার করোনার সময় লকডাউনের সময় গোটা ভারতবর্ষের এমন একটা রাজ্য ছিল না যে রাজ্যে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা সেখানে কাজ করতে যায়নি আর হেঁটে হেঁটে বাড়ি ফিরেনি কেন কিসের জন্য ভাত যদি মুর্শিদাবাদে থাকতো ভাত যদি পশ্চিমবঙ্গে থাকতো তাহলে অন্য রাজ্যে আমাদেরকে যেতে হতো না नहीं खबर रक्त चाहिए रक्त दीते এরকম তা নেই তাই বলে আমি আপনাদেরকে ভয় পাচ্ছি না যে রক্তদান করবেন না রক্ত দিতে দিতে সরকারকে চাপে রাখতে হবে কেন কিউকে সরকার এই নিয়ম কি है মমতা ব্যানার্জি এই নিয়ম কি যে যদি আপনি রক্তদান করেন তাহলে এখন বোধহয় আপনাকে 25 বা 50 টাকার টিফিন দিচ্ছে আর যদি পুলিশ রক্তদান করে তাহলে ওকে 100 টাকার টিফিন দেবে কেন কারণ ও বেশি খাটালি লকডাউনের সময় বললো কেউ রক্তদান করতে পারবে না একা পুলিশ রক্তদান করবে আর পুলিশের টিফিনের জন্য 100 টাকা হবে আর ছাত্র যুবক অন্য কোন সংগঠন রক্তদান করবে তো ওর জন্য 25 থেকে 50 টাকা টিফিন হবে কেন এই বিচারিতা জিজ্ঞেস করবেন না আপনারা সরকারের কাছে যে যে রক্ত দিচ্ছে পুলিশের রুটি পড়ে থাকলো সেও একটা মানুষ আর আমার গায়ে পুলিশের রুটি না থাকলে সেও একটা মানুষ কিন্তু সরকারের বিচারিতা আছে আছে বিচারিতা খাবার পাবেন কি করে দেশের গুদামে খাবার কারা মজুদ করে দেশ কা কিষান মজুদ করতা হয় দেশ কা কিষান দেশ কা কিষান আপনি খেত মে ফসল ফলাতে হ্যায় और उस किसानों के पास सरकार वो फसल खरीदते हैं आज दिल्ली का सरकार ये बोल रहा है कि अभी यार किसों के फसल किनबो ना तार जन्म
যদি আপনার এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে ধান কেনে আর সেই ধান থেকে যদি চাল হয়, সরকারের সাথে যদি লেখাপড়া হয়, বোঝাপড়া হয় যে তুমি ধান কিনে নাও, চাল বানিয়ে নাও, নিয়ে তোমাকে 20 টাকা করে কিলো সরকারকে বিক্রি করতে হবে, আর সরকার সেই চালটা রেশন দোকানের মাধ্যমে সাধারণ মানুষকে দেবে। আর আম্বানি আদানি যদি বলে যে তুমি 20 টাকা দিচ্ছ আর বিদেশে আমাকে ওই চালটাই সেখানে গরু মোষ গাধা খাবে বলে আমার কাছে 120 টাকায় কিনবে, আম্বানি আদানি ওরা আমার ভারতবর্ষের সরকারকে 20 টাকায় চাল বিক্রি করবে, যেখানে 120 টাকা দাম পাবে সেখানে বিক্রি করবে, কিন্তু সরকারের তার সাথে কোনো আইন কোনো বোঝাপড়া নেই, কারণ কর্পোরেটের কাছে যদি ফসল বিক্রি হয় তারা যেখানে খুশি ফসল সেখানে বিক্রি করে দেবে।